প্রথমে যদি আমার ব্যালেন্সটা মনোযোগ সহকারে খেয়াল করেন, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে আছে 21,895 টাকা। যেই টাকা ইনকাম করেছি আমি ঘুমিয়ে ঘুমিয়ে। আপনারা চাইলেও আমার মতো ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারবেন। সো প্রথমে এই টাকাগুলো আমি সরাসরি বিকাশের মাধ্যমে উত্তোলন করে দেখাবো। তার আগে চলেন আপনাদেরকে দু একটা কাজ করে দেখাই। এই জন্য এই টাস্কের উপরে ক্লিক করে দিলাম। লক্ষ্য করেন ডেইলি অ্যাটেন্ডেন্স, এখানে 8 টাকা কিন্তু প্রতিদিন আপনারা পেয়ে যাবেন। সো নট সাইন ইন এ যদি ক্লিক করার পর যদি কনফার্ম করে দেই, লক্ষ্য করেন আমাদের কিন্তু 8 টাকা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম হয়ে গেল। এরপরে যদি 2 নাম্বার অপশনটা খেয়াল করেন, লক্ষ্য করেন ডেইলি এক্সট্রা বোনাস হচ্ছে 1500 টাকা। ও মাই গড। সো আমি যদি আপনাদের সামনে সরাসরি এই রিসিভের উপরে ক্লিক করি, ক্লিক করার পর যদি কনফার্মে ক্লিক করে দেই, লক্ষ্য করেন আমার কিন্তু 1500 টাকা ইনকাম হয়ে গেল। সো এখন আমি ব্যাগে চলে যাচ্ছি এবং যদি ব্যালেন্সটা খেয়াল করেন দেখেন 23,403 টাকা কিন্তু হয়ে গেছে। সো এখন আমি এই টাকাগুলো সরাসরি বিকাশের মাধ্যমে উত্তোলন করে দেখাবো। উত্তোলন করতে হলে অবশ্যই আমাকে নিচের এই উইথড্রল বাটনে ক্লিক করতে হবে। সো এখানে আমি ক্লিক করে দিলাম। এরপর লক্ষ্য করেন একটি বক্স আছে, এই বক্সে আমাদেরকে উল্লেখ করে দিতে হবে কত টাকা এখানে আমি উত্তোলন করতে যাচ্ছি। সো এখানে 23,300 টাকা দিয়ে দিলাম। এরপর লক্ষ্য করেন ট্রেড পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা অবশ্যই অ্যাকাউন্ট খোলার সময় সেট করতে হয়। সো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং যদি নিচে লক্ষ্য করেন এখানে কিন্তু আমার নাম শো করতেছে, যেটা আমি বিকাশ অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে সেভ করে রেখেছি। সো এখানে আমি টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালো করে লক্ষ্য করেন উইথড্রল টাইম, প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত উত্তোলন করতে পারবেন এবং সর্বনিম্ন 300 টাকা হলেই কিন্তু এই সাইট থেকে উত্তোলন করতে পারবেন। এবং একটু যদি ভালো করে লক্ষ্য করেন উইথড্রল ফি আছে কিন্তু 5%, এবং এই সাইট থেকে প্রতিদিন মাত্র একবার উত্তোলন করতে পারবেন। সো এখানে আমি কনফার্ম করে দিলাম এবং যদি লক্ষ্য করেন এটা কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে। এখন যদি আমার ব্যালেন্সটা খেয়াল করেন দেখতে পাচ্ছেন মাত্র 103 টাকা আছে, আর সবগুলো ব্যালেন্স কিন্তু তারা কেটে নিছে। এবং যদি মোবাইলের সময়টা খেয়াল করেন দেখতে পাচ্ছেন 8:14। সো এখন আমরা অপেক্ষা করবো, তার পাশাপাশি আমি অবশ্যই আপনাদেরকে ট্রানজেকশন হিস্ট্রিটা একটু চেক করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 23,300 টাকা পেন্ডিং আছে। এবং যদি আপনি অন্য অন্য হিস্ট্রিগুলো চেক করেন এখানে দেখেন আমি কিন্তু প্রতিদিন এই সাইট থেকে উত্তোলন দিয়ে যাচ্ছি এবং সবগুলো উত্তোলন কিন্তু সাকসেসফুল হয়েছিল। সো আজকের এটা বর্তমানে পেন্ডিং আছে, যখন সাকসেসফুল হবে তখন কিন্তু সাকসেসফুল দেখাবে। সো এখন আমরা অপেক্ষা করে সময় নষ্ট না করে আস্তে আস্তে ভিডিওর বাকি অংশ শেষ করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং প্রিয় ভাই সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। সো চিন্তা ভাবনা না করে সবাই ভিডিওতে ফটাফট লাইক করে দেন। তো চলুন শুরু করছি আজকের মূল ভিডিও। সরাসরি চলে আসলাম মূল ওয়েবসাইটে। আমার দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা ঠিক এইরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ওয়েবসাইট লিঙ্ক কোথায় পাবো। লিঙ্ক পেতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সো এখানে আসার পর আমাদের অবশ্যই এই ফর্মটি ফিল আপ করে নিতে হবে। সো প্রথমে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, অবশ্যই নাম্বার 0 বাদে তুলতে হবে। সো এখানে একটা নাম্বার দিয়ে দিলাম। এরপর লক্ষ্য করেন পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ঘরে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেওয়া ট্রাই করবেন। সো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপরে যদি লক্ষ্য করে নিক নেম, আপনাকে অবশ্যই নামের পরে সংখ্যা ব্যবহার করতে হবে যেমনটা আমি করলাম। এরপর যদি লক্ষ্য করেন ইনভাইটেশন কোড, এটা কিন্তু আপনাদের লিখতে হবে না, এটা অটোমেটিক ভাবে লেখা হয়ে যাবে। এবং একদম নিচে যদি খেয়াল করেন SMS OTP কোডের কথা বলতেছে, যদিও তারা কল করে আমাদেরকে OTP কোডটা দিবে। সো এখানে আমি সেন্ডে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর আমার নাম্বারে একটা কল চলে এসেছিল, কলের মাধ্যমে কোডটি আমি নিয়ে নিলাম। নেওয়ার পর নিচের সাইন আপ বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভাবে হয়ে গেছে। এখন আমরা কিন্তু লগইন পেজে চলে এসেছি। সো আমাদের লগইন করার জন্য প্রথম বক্সে ফোন নাম্বার এবং দ্বিতীয় বক্সে পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু ট্রেড পাসওয়ার্ড সেট করতে বলতেছে, যেটা বিভিন্ন সময় কাজে লাগে, যেমন উইথড্রো করার সময় কাজে লাগে। আপনি চাইলে 6-8 সংখ্যা পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে এখানে কনফার্মে ক্লিক করে দিতে পারেন। এবং চলে আসলাম মূল অ্যাকাউন্টে। এবং
এবং লক্ষ্য করেন আমাদের ব্যালেন্সে কিন্তু 15 টাকা সম্পূর্ণ ফ্রিতে বোনাস দিয়েছে তারা সো এই টাকা কিন্তু আমরা চাইলে উত্তোলন করে নিতে পারবো সো অ্যাকাউন্টে আসার পর প্রথম যে কাজটি না করলেই নয় আপনাকে অবশ্যই উইথড্রল মেথডটা সেট করে দিতে হবে এজন্য নিচে লক্ষ্য করেন মাই কার্ডে চলে যেতে হবে যাওয়ার পর অ্যাড ব্যাংক কার্ডে ক্লিক করতে হবে ক্লিক করার পর উপরে লক্ষ্য করেন ফাইন্যান্সিয়াল সার্ভিস এখানে আমাদেরকে ক্লিক করতে হবে লক্ষ্য করেন এখানে নগদ এবং বিকাশ আছে আপনি যার মাধ্যমে নিতে চাচ্ছেন সেটা এখানে সেট করে উপরে কনফার্মে ক্লিক করে দিবেন এরপর লক্ষ্য করেন কার্ড হোল্ডার নেম যার নামে এই অ্যাকাউন্টটি তার নাম অবশ্যই এখানে দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় ফোন নাম্বারটি দিতে হবে সো এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিলাম এবং যদি লক্ষ্য করেন এখানে কিন্তু ট্রিট পাসওয়ার্ড চাচ্ছে আমরা অ্যাকাউন্ট খোলার সময় যেই পাসওয়ার্ডটি সেট করেছিলাম সেটা এখানে দেওয়ার পর কনফার্ম করে দিলাম এখন লক্ষ্য করেন আমাদের কিন্তু বিকাশ নাম্বারটি সাকসেসফুলি ভাবে সেভ হয়ে গেছে সো আমি চলে আসলাম হোম পেজে এবং টাস্কের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে লক্ষ্য করেন ডে সাইন ইন যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম সো এখানে ক্লিক করে কনফার্ম করে দিলে আপনাদের কিন্তু সবারই 8 টাকা ইনকাম হয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এখন যদি ব্যালেন্স দেখেন দেখেন 23 টাকা কিন্তু ব্যালেন্সে হয়ে গেছে সো এরপর আপনারা চাইলে কিন্তু এই সাইটে রেফার করে হিউজ পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন এজন্য মাই টিমে ক্লিক করে দিলাম ক্লিক করার পর লক্ষ্য করেন যদি কেউ আপনার রেফারে ডিপোজিট করে এখানে প্ল্যান অ্যাক্টিভ করে তার থেকে আপনি কিন্তু 90 টাকা পেয়ে যাবেন এবং প্রত্যেকটি ডিপোজিটের উপর থাকছে 30% কমিশন এবং এই সাইটে 1-2-3 মানে তৃতীয় লেভেল পর্যন্ত কিন্তু ইনকাম করা পসিবল সো কপি লিংক এখানে ক্লিক করলে কিন্তু আপনার রেফারেল লিংকটি কপি হয়ে যাবে এছাড়াও থাকছে বিভিন্ন এক্সট্রা ইনকাম আমি যদি আবার ট্যাক্সে ক্লিক করি এখানে লক্ষ্য করেন আপনি যদি 10 জনকে রেফার করে অ্যাক্টিভ করাতে পারেন তাহলে আপনার ডেইলি একটা ইনকাম হবে 60 টাকা সো আপনি এখানে রিসিভে ক্লিক করে আপনি কিন্তু এই টাকাটা নিতে পারবেন এরপরে যদি আপনি 30 জনকে রেফার করে ডিপোজিট করাতে পারেন তাহলে আপনার প্রতিদিন ইনকাম হবে 350 টাকা সো শুধুমাত্র রিসিভে ক্লিক করে কিন্তু এই টাকাটা নিতে পারবেন এবং যদি 50 জনকে অ্যাকাউন্ট করে এই সাইটে ডিপোজিট করাতে পারেন তাহলে আপনার প্রতিদিন ইনকাম হবে 760 টাকা এইরকম অসংখ্য ইনকামের সিস্টেম আছে এখানে এরপরও যাদের এই সাইটে ইনকাম কম মনে হবে তারা চাইলে এই সাইটে ইনভেস্টমেন্ট করে ইনকাম করতে পারেন ইনভেস্টমেন্ট করতে হলে অবশ্যই আপনাকে নিচের ইনভেস্ট বাটনে ক্লিক করতে হবে এরপর লক্ষ্য করেন এখানে 3 ধরনের প্যাকেজ আছে অ্যাডেড কোয়ালিফিকেশন এবং হর্সেল এই 3 ধরনের প্যাকেজ আছে এই ওয়েবসাইট সো আমি যদি একটু ভালো করে বোঝাই দেখেন ডেইলি ইনকাম হবে 136 টাকা এবং আর্নিং ডেজ হচ্ছে 43 দিন পর্যন্ত এবং টোটাল ইনকাম পাবেন আপনারা 5848 টাকা এবং যেখানে ইনভেস্টমেন্ট করতে হবে মাত্র 680 টাকা এবং এইরকম কিন্তু অসংখ্য প্ল্যান আছে এই পেজে এবং যদি আপনি কোয়ালিফিকেশনে চলে যান এখানে লক্ষ্য করেন ডেইলি ইনকাম হবে 450 টাকা এবং এই ইনকামটা পাবেন মাত্র একদিনে এবং টোটাল ইনকাম হবে 450 টাকা কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে মাত্র 300 টাকা সো এরকম কিন্তু এখানে অসংখ্য প্ল্যান আছে এরপরে যদি আমি হোস্টেলে চলে যাই এখানে কিন্তু প্রচুর প্ল্যান আছে আপনারা দেখতেই পাচ্ছেন সো আমি যদি একটু ভালো করে বোঝাই প্রথমে দেখেন ডেইলি ইনকাম হবে 312 টাকা এবং যে ইনকাম পেয়ে যাবেন আপনারা 20 দিন পর্যন্ত এবং এখান থেকে টোটাল ইনকাম হবে 6240 টাকা এবং এই প্ল্যানে ইনভেস্টমেন্ট করতে হবে মাত্র 1300 টাকা সো ইনভেস্টমেন্ট করতে হলে অবশ্যই সম্পূর্ণ নিজ দায়িত্বে নিজে রিস্কে ইনভেস্ট করে কাজ করবেন কারণ এই সাইটে ইনভেস্ট করে কেউ ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণ আমি দিব না বা কেউ লাভবান হলেও তার লাভের অংশ থেকেও আমি কোনো অংশ নিব না সো ইনভেস্টমেন্ট করতে হলে অবশ্যই আপনাদেরকে ডিপোজিট করতে হবে আর ডিপোজিট করতে হলে চলে যেতে হবে হোম পেজে সো হোম পেজে যাওয়ার পর এখানে লক্ষ্য করেন ডিপোজিটের একটি বাটন আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর লক্ষ্য করেন এখানে একটি বক্স আছে আপনি চাইলে বক্সে টাইপ করে লিখে দিতে পারেন অথবা এখানে কত টাকা ডিপোজিট করবেন সেটার উপরে ক্লিক করতে পারেন ক্লিক করার পর নিচে লক্ষ্য করেন 100 থেকে 20,000 টাকা পর্যন্ত এইখানটাতে অবশ্যই আপনাকে টিক মার্ক দিতে হবে দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর ঠিক এরকম একটা পেজে চলে আসবেন এখানে লক্ষ্য করেন আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে যেই নাম্বার থেকে টাকা সেন্ড করতে চাচ্ছেন সেই বক্সের নাম্বারটি দেওয়ার পর আপনাকে অবশ্যই পেমেন্ট চ্যানেল নির্বাচন করতে হবে এখানে লক্ষ্য করেন বিকাশ এবং নগদ আছে আপনি যার মাধ্যমে দিতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন দেওয়ার পর নিচে পেমেন্ট জানে ক্লিক করে দিবেন এরপর লক্ষ্য করেন এখানে কিন্তু তারা একটা বিকাশ নাম্বার দিয়ে দিয়েছে যেটা পার্সোনাল নাম্বার এই নাম্বারে সেন্ড মানি করতে হবে আমাদেরকে করার পর অবশ্যই একটা ট্রানজেকশন আইডি থাকবে ওই আইডিটা এই বক্সে পেস্ট করে পেমেন্ট নিশ্চিত করে ক্লিক করতে হবে ক্লিক করার কিছু সময়ের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স যুক্ত হয়ে যাবে আর যখনই ব্যালেন্স যুক্ত হয়ে যাবে তখন এই ইনভেস্ট বাটনে
ক্লিক করে যে কোনো একটি প্ল্যান এখান থেকে ক্রয় করতে পারবেন। সো এখানে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আপনাকে অবশ্যই এডেট থেকে যে কোনো একটি প্ল্যান কিনতে হবে আগে। 43 দিনের যে কোনো একটি প্ল্যান কিনলে আপনি কোয়ালিফিকেশন এবং হোস্টেলের প্ল্যানগুলো কিনতে পারবেন। সো এই কথাটি অবশ্যই মাথায় রাখবেন, আপনাকে এডেট থেকে প্রথমত 43 দিনের যে কোনো একটি প্ল্যান আগে কিনতে হবে। সো এখন যদি মোবাইলের সময়টা খেয়াল করেন, 8:23 এখন আমাদের উইথড্রল কিন্তু চলে আসে নাই। সো এখন আমরা কিছু সময় অপেক্ষা করে নিব এবং দেখতে পাচ্ছেন, ও মাই গড, আমাদের উইথড্রল কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এবং যদি আপনারা মোবাইলের নোটিফিকেশনটা খেয়াল করেন, দেখতে পাচ্ছেন এখানে একটি SMS চলে এসেছে যেখানে 9000 টাকা দেখাচ্ছে এবং বিকাশ থেকে কিন্তু 2টা নোটিফিকেশন দেখাচ্ছে, কারণ আমি 2বারে পেমেন্টটা পেয়ে গেছি। আর সরাসরি আপনাদের সামনে আমি মেসেজটি ওপেন করে দিচ্ছি এবং লক্ষ্য করেন, প্রথমবার তারা আমাকে পেমেন্ট করে দিয়েছে 13,135 টাকা এবং দ্বিতীয়বার পেমেন্ট করে দিয়েছে 9000 টাকা। আপনি যদি 2টা একসঙ্গে হিসাব করেন, এখানে কিন্তু 22,135 টাকা তারা আমাকে পেমেন্ট করে দিয়েছে। এখানে 5% ফি তারা কর্তন করেছে, যার কারণে আমাকে কিছু কম টাকা পেমেন্ট করেছে। এবং আশা করি আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং ছিল। আপনি যদি আমার ভিডিওতে এখনো লাইক করে না থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। এবং আজকের ওয়েবসাইট লিংক পেতে হলে আপনাকে চলে যেতে হবে কমেন্ট বক্সে। সো কমেন্টে, ঠিক প্রথম কমেন্টে এইরকম ভাবে একটা ওয়েবসাইট লিংক পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিলে ঠিক এইরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন। এটা হচ্ছে আমার নিজস্ব একটা ওয়েবসাইট। সো এরপর আপনারা এখানে সুন্দর করে একটি ব্লগ পোস্ট পেয়ে যাবেন, যেটা আজকের ওয়েবসাইট নিয়ে লেখা থাকবে। এই পোস্টটি অবশ্যই আপনারা চাইলে সম্পূর্ণ পড়ে নিতে পারেন, কারণ ভিডিওতে অনেকগুলো কথা মিসিং হয়ে থাকে যেগুলো আমি এই পোস্টের মাধ্যমে বলে থাকি। এরপরে ক্লিক হেয়ার ফর ওয়েবসাইট নামে একটি অপশন খুঁজে বের করবেন। সো এখানে ক্লিক করলেই কিন্তু আজকের ওয়েবসাইটে চলে যাবেন। অনেক সময় একটু সমস্যা হতে পারে, প্রথম ক্লিকে অ্যাড এর উপর ক্লিক করতে পারে, অন্য কোনো সাইডে চলে যেতে পারে, এরকম হলে বেগে চলে আসবেন। আসার পরে এখানে আবারও ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে যাবেন। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।